হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমস্তা শহর আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ওটিসি মার্কেটে মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে মার্কেট পুষ আছে এই ক্যান্ডেল আমরা টাউনের জন্য যাব ওকে যদি আমরা উপর থেকে রিয়াকশান পাই তাহলে টাউনের জন্য যাব আমাদের যদি এ লেভেলে যায় মার্কেট তাহলে আমরা টাউনের জন্য যাব ঠিক আছে ওকে গাইস এই আমরা একটা ডাউনের জন্য ট্রেড করব আমাদের মার্কেটটা এই লেভেলের নিচেই ক্লুজ দিবে মার্কেটটা আমাদের এই লেভেলের নিচে ক্লোজ দিবে সেটা আমি নিশ্চিত ওকে গাইস মার্কেট এই লেভেলের নিচেই ক্লোজ দিচ্ছে আমাদের এখন আমরা যদি নিচে সেফসি মার্জিন পাই তাহলে উপর জন্য উপরের জন্য যাব ঠিক আছে এই জায়গা থেকে আমরা আপের জন্য যাব যদি আমরা সেফটি মার্জিনটা পাই তাহলে আপের জন্য যাব ওই টেন্সি গাইস আর যদি মার্কেট কি করে উপর থেকে রিয়াকশন আসে 500 থেকে রিয়াকশন দেয় নিচের জন্য তাহলে আমরা নিচের দিকে আবার নিচের দিকে যাব আমরা আরেকটা নিচের জন্য ট্রেড করব কারণ হচ্ছে কি কারণ হচ্ছে মার্কেটটা আপের জন্য যাওয়ার জন্য কোনো প্রেসারই নেই মার্কেটে এবং মার্কেট নিচে থেকে কোনো সাপোর্ট নেয় নাই ফার্স্ট অফ অল এই জায়গায় মার্কেট এই যে উইক আছে রেড ক্যান্ডেলের উইকের নিচেই থাকবে রেড ক্যান্ডেলের নিচে যদি থাকে তাহলে আমরা পরেরটা সেল করব আর যদি উপরে চলে যায় তাহলে আমরা কি করবো পরেরটাতে পাই করব হুম ওকে ওকে মার্কেটের জায়গা থেকে রিজেকশন নিয়ে কী করছে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে হুম একটা সুন্দর হুম এজকে মার্কেট এম প্যাটার্ন ফরমেশন ক্রিয়েট করতেছে এই ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যাব একটু যদি উপরে যায় তাহলে আমরা ডাউনের জন্য যাব ঠিক আছে গাইস গাইস আমাদের এই জায়গায় একটা ট্রেড মিস হয়ে গেলো কারণ হচ্ছে মার্কেট টাইম প্যাটার্ন ফরমেশন করতেছে আমরা ওই জায়গায় ডাউনের জন্য ট্রেড করতাম কারণ এই ক্যান্ডেলটা রেড হতো আমরা একটু সেফটি মার্জিন খুলছিলাম এই জায়গায় কালাচন্ লেভেলের উপরে কিন্তু সেফটি মার্জিনটা পাই নাই সেজন্য ট্রেড করতে পারি নাই এই ট্রেডটা শিওর ছিল আমাদের ডাউন ডাইরেকশনের জন্য আমরা সেফটি মার্জিন না পাওয়ার কারণে আমরা ট্রেড করতে পারি নাই ওকে গাইস মার্কেটটা নেকলাইন ব্রেক করছে এম প্যাটার্নের এখন রিটেসমেন্ট আসবে এই ক্যান্ডেলটাতে উপর দিকে এই ক্যান্ডেলটা গ্রিন হবে এই ক্যান্ডেলটা যদি আমাদের নেকলাইনের নিচে ক্লোজ দেয় তাহলে আমরা পরে ক্যান্ডেলে সেল করব আর যদি এটা এই জায়গা থেকে পঞ্চ পেক করে আমাদের রেড হয়ে যায় তাহলে আমরা কি করব সেল করব। কিন্তু বেশিরভাগ চান্সেস থাকবে যে এই ক্যান্ডেলটা এই জুনের মধ্যে ক্লোজ দেওয়ার এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের একটা সুন্দর এম প্যাটার্ন হইছে ডাবল টপ বলা হয় ওকে এম প্যাটার্ন অথবা ডবল টপ আর এই যে রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এক্সপশন ক্যান্ডেল সেজন্য এই ওই জায়গায় আমাদের রিভার্সাল হবে এর চান্সেসটা অনেক বেশি তাই আমরা আপার ডাইরেকশনের জন্য ট্রেড করছি এবং আমাদের লেভেলের নিচেই আছে ওকে গাইস পারফেক্টলি আমাদের লেভেলের নিচে মার্কেট ফাইট করতেছে লেভেলের উপরে যাওয়ার জন্য কিন্তু সেলার পুশ করে মার্কেটে নিচের জন্য নিচের দিকে রাখার চেষ্টা করতেছে এখন মার্কেট কি করছে এই লেভেলের নিচে প্লেস দিচ্ছে এবং উপর থেকে নিচের জন্য সেজন্য আমরা কি করবো এই জায়গায় দুইটা ট্রেড লাগাবো ডাউন ডিডেকশনের জন্য ওকে গাইস এই ট্রেডটাও আমাদের উইন হয়ে যাবে সি এটা হচ্ছে আমাদের এম প্যাটার্ন একটা শিওর শট ওয়ান মিনিটের মার্কেট কী করছে এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে মার্কেট সুন্দরভাবে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে এম প্যাটার্ন ক্রিয়েট করছে তারপরে এম প্যাটার্নে রিটেসমেন্ট আসছে এম প্যাটার্ন এখন এটা হচ্ছে আমাদের ডাউন ডিরেকশনের জন্য শিওর শট হান্ড্রেড পার্সেন্ট তো মার্কেটে কিছু হয় না এটাকে বলবো আমরা নাইনটি নাইন পার্সেন্ট শিওর শট এটা হচ্ছে আমাদের এম প্যাটার্ন নাইনটি নাইন পার্সেন্ট একটা শিওর শট ওকে গাইস ওয়েট এনসি এই ক্যান্ডেলটা আমাদের উইন হয়ে যাবে এবং এই জায়গায় পুস করতেছে সে বায়াররা এই জায়গায় কন্টিনিউ করতে পারে নাই স্যালাররা কি করতে পারে নাই কন্টিনিউ করতে পারে নাই এম প্যাটার্ন ক্রিয়েট করার পরও স্যালাররা কন্টিনিউ করতে পারে নাই সেজন্য এই জায়গায় ক্যান্ডেলের মধ্যে স্যালারদের কোনো প্রেসার নাই স্যালাররা উইক সেজন্য আমরা সেলের জন্য যাবো না এবং আপের জন্য যাবো না কারণ হচ্ছে আমরা ওয়েট করবো এই ক্যান্ডেলটা কি করবো আমরা ওয়েট করবো পরের ক্যান্ডেলে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করবো এই আমরা ওয়েট করব কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমরা অনলি শিওর শর্টে ট্রেড করবো আমরা যদি শিওর শর্টে শিওর শর্ট পাই তাহলে ট্রেড করব আর যদি শিওর শর্ট পাই না তাহলে ট্রেড করবো না আজকে আমি দশটা ট্রেড করব অলরেডি আমার ছয়টা ট্রেড হয়ে গেছে আর 4টা ট্রেড করব আর চারটায় শিওর শর্টে ট্রেড করবো মধ্যখানে একটা কথা বলে দেই আপনাদের আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে ট্রেডিং শিখতে চেতাস তারা আমাদের ফোর্থ পেচে জয়েন হতে পারেন ফোর্থ বেচের পোস্ট আগামী দশ তারিখে করা হবে আপনারা যদি চান কি করতে পারেন আমাদের ফোর্থ পেচে জয়েন হতে পারেন আপনাদের কী করতে হবে প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার টিকটকের প্রোফাইল বায়োতে দেওয়া আছে আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতাছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওকে গাইস এই ক্যান্ডেলটা কি করছে দেখেন কোথায় ক্লোজ দিছে কোথায় অনেক নিচে ক্লোজ দিছে কিন্তু গ্যাপ আপ করে আমাদের লুজ করে দিছে গ্যাপ আপ করে একটা ট্রেড আমাদের লুজ করে দিছে ওটিসি মার্কেটে এরকমই হয়ে থাকে মার্কেটে টার্গেটটা সেট হইতাছে না সেজন্য আমরা কি করব না আর এই মার্কেটে ট্রেড করব না মার্কেটের টার্গেট যেহেতু সেট হইতেছে না সেজন্য এই মার্কেটে ট্রেড করা আমাদের ভালো হবে না মার্কেটের মধ্যে ক্যান্ডেল স্টিকের উইকগুলো বিক বিক আসতেছে এই জন্য এরকম মার্কেট থেকে আপনারাও বিরত থাকবেন এরকম মার্কেট আপনারা ট্রেড করবেন না আর যদি ট্রেড করতে হয় তাহলে দুই এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট ওয়েট করবেন যাতে মার্কেটের টার্গেটটা মার্কেট সেট করতে পারে এজায় মার্কেট এম্প্যাটার্ন ক্রিয়েট করে নিচের দিকে কী হয়েছিল শিফট হয়েছিল কিন্তু নিচের সেলাররা যাইতে চায় না আর দেয় নাই মার্কেটে বাইরের উপর দিকে চলে আসছে এখন একটা লেভেলে ফিল হয়ে জন্য এই জায়গায় একটা লেভেল আছে লেভেলের টাচ করে রাশা কি করছে নিচের দিকে গেছে ঠিক আছে লেভেলের টাচ করে আসা মার্কেট নিচের দিকে গেছে কারণ কি কারণ হইতাছে এই লেভেলটা মার্কেট ব্রেক করবে শেষের দিকে দেখবেন এই লেভেলটা মার্কেট ইজিলি ব্রেক করতেছে কারণ এই জায়গায় আপনার স্যালাররা মার্কেটে কন্টিনিউ করে নাই তাহলে কি করবে বাইরাই কন্টিনিউ করবে জন্য এই জায়গায় বাইরের উপর দিকে চলে যাবে ওকে এই ক্যান্ডেলটা আমাদের উইন হয়ে যাবে এবং এই ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেল পর্যন্ত চাই তাহলে আমরা কী করবো তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করব আমাদের সাতটা একটা ট্রেড লুজ হয়েছে তারপরে এই জায়গায় আমাদের দুইটা অর্থাৎ নয়টা ট্রেড হয়ে গেছে আমাদের টোটাল আর আমরা একটা ট্রেড করব ওকে গেস এই জায়গায় আমাদের যদি এ উইকের নিচে থাকে মার্কেট তাহলে আমরা ডাউনের জন্য ওকে গ্যাপ ডাউন করছে আবারও মার্কেট যদি সেফটি মার্জিনে আসে তাহলে আমরা আপের জন্য আবারও আপের জন্য যাব ঠিক আছে ওকে সেফটি মার্জিনে পেতে হবে ট্রেডটা সেফটি মার্জিনে যদি পাই তাহলে ট্রেড করবো আপের জন্য যে জায়গায় হোয়াইট লেভেল জুন ড্র করে রাখছি ওই জায়গায় যদি এসে মার্কেট রিয়াকশন দেয় আপের জন্য তাহলে আপের জন্য চলে যাব ওকে গেছ মার্কেট অনেক জায়গায় আমরা আপের জন্য যাব কারণ এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়ে যাবে সেফটি মার্জিনটা ছিল এই লেভেলে তো কোনো প্রবলেম নাই এই ক্যান্ডেলটাও গ্রিন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই অ্যাপটি মার্জিন না নাও না নিলেও কোনো সমস্যা হবে না আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে আর আজকের সেশনটা আমরা এজেকে ক্লুজ করবেন হচ্ছে ওকে কেস আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে